তো মহাশোল হচ্ছে খুব সেন্সিটিভ একটা মাছ, এটা আওয়াজ গন্ধ সব কিছু খুব তীক্ষ্ণভাবে সেন্স করতে পারে। আমাদের সামনে কিছু মাছ আছে, আমরা অ্যাকচুয়ালি লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করছি। পালাই গেছে না? আছে আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? এখানে পানির মধ্যে লম্বা লম্বা মাছ আছে, 4 কেজি 5 কেজি। দেখাটা একটু টাফ, অ্যাকচুয়ালি আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে এখানে পুরো দল আছে, একটা পাথরের মধ্যে মুভ করছে, আপনারা হয়তো বা দেখতে পাবেন। এই দেখুন, পাথরের উপরে এসেছে মাছগুলো। এখন ইনশাল্লাহ আমরা একটা ক্যাচ করতে পারবো, তাহলে আপনাদেরকে আরও কাছ থেকে দেখাবো মহাশোলটা কি। সন্ধ্যা হয়ে আসছে প্রায়, আমরা এখন একই স্পটে আছি পাথরের উপর। আমি জানি না আপনারা কতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছেন, বিষয় হচ্ছে এখানে কিন্তু লাইট জ্বালানো যাবে না, কারণ মহাশোল মাছ হচ্ছে বা মাছের হচ্ছে খুবই সেন্সিটিভ। সূর্য ডোবার পর থেকে চাঁদ ওঠার আগ পর্যন্ত এই টাইমটাতে ভাইব্রেশন দিয়ে তারা শিকার করে, অর্থাৎ কোনো ভাইব্রেশন পাইতে পাইলে, আমরা যেমন লুর বা স্পিনার বলেন যাই বলেন না কেন, এগুলো খাওয়ার সম্ভাবনা বেশি। তাও স্লো কাস্ট করতে হবে, প্রতি 5 থেকে 10 মিনিট একবার করে কাস্ট করতে হবে, এটা খুবই সেন্সিটিভ। আর এর বাইরে হচ্ছে আমরা বেইট ট্রাই করব। সো আমরা টোপের মধ্যে, টোপ হিসাবে আমরা বড়শিতে 1 কাঁটা বা 2 কাঁটা যেটাই হোক না কেন, তার মধ্যে আমাদের জিনিস প্রোডাক্ট আছে সেটা ইউজ করে দেখব রেজাল্টস কী আসে। তো দেখা যাক, বসে আছে। মজার বিষয় হচ্ছে যে টেকনিক্যালি আমরা এখন শ্মশান ঘাটে বসে আছি, ওপাশে মন্দির, এখানে মন্দির, এপাশে নেপাল, আমরা ভারতে বসে শ্মশান ঘাটের সামনে এখন মহাশোল মাছ ধরার জন্য অপেক্ষা করছি। একটা কথা মানে আপনাদের বলা হয়নি, এখানে হচ্ছে বাঘ এবং চিতা বাঘের ভয় আছে। তো পিছনটা আমাদের দেখতে হচ্ছে, সব কিন্তু জঙ্গল। এরকম রোমাঞ্চকর পরিস্থিতি আর কোথায় পাবে বলেন? এটা এটা আসলে এরকম মাছ ধরার ক্ষেত্রেই পাওয়া যায়। আরও মজার বিষয় হচ্ছে যে রানী ভিক্টোরিয়ার টাইম থেকে শুরু করে ব্রিটিশরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা এসেছিল, তারা অনেকেই এভাবে শিকার করত। দেখা যাক একই রকমের রোমাঞ্চ আমরা পাই কিনা, আর সফল হতে পারি কিনা দিন শেষে, আল্লাহ ভরসা। इसको हम फ्लोर पे रखते हैं, क्लोज अप वीडियो बना लेंगे। टिकलिप मासीर, यहाँ पे लेके आते हैं, यहाँ पे, यहाँ पे स्टॉप स्टॉप, इज इट रनिंग अवे? Slowly.
यहाँ पर फ्लोर पे रखते हैं। हाँ इसको ऐसे हाथ पे। अच्छा आप हाथ पे रखो। रेत में बेकार। ओह कोई बात नहीं, आप वहीं पे रखो, मैं वहीं पे दिखाता हूँ। গোল্ডেন মহাসীর আমাদের একাধিক হিটের মধ্যে আরেকটা দেখাচ্ছে, মোবাইলে চার্জ খুব বেশি নেই। মহাশুলের বিষয়টা হচ্ছে এটা মৃগেলও না রইও না কোনো কিছু না, মুখ দেখুন কেমন সুচালো, নিচে দুটো সুর আছে, এটা কিন্তু পুরোপুরি সোনালি কালার। এখন রাতের বেলা ততটা সোনালি দেখা যাচ্ছে না, পুরো টকটকে সোনালি কালার, মনে হচ্ছে সোনার একটা মাছের। আঁশগুলো কিন্তু বেশ বড়, আপনারা দেখতে পাচ্ছেন মুখটা দেখুন। এটাই হচ্ছে কিংবদন্তির মহাশুল। ঠিক আছে, ওকে লেটস রিলিজ ইট। আমাদের কাজ হচ্ছে মাছ ছেড়ে দেয়া। Okay.